बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय सांबादिक बिंदु अस्सलामु अलैकुम आमी मितु अख्तार दोला पिता मनिरुज्जामान माता नाजमा बेगम ग्राम आमुआ थाना काठालिया जिला जालकाठी आपनादेर कथाते जानिएछि जे विगत इंग्रेजी 2017 साले प्रथम दिके काठालिया उपजेला परिषद बर्तमान चेयरमैन जनाब मुहम्मद इमादुल हक मनिर तत्कालीन वाइस चेयरमैन কাছে আমি চাকরির জন্য দেখা করি সে আমাকে ভালো চাকরি দিবে বলে আশ্বাস করেন সেই সূত্র ধরে মোহাম্মদ ইমাদুল হক মনিরের সাথে আমার প্রায় মোবাইলে কথোপকথন হয় এক পর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিগত 3/4/2017 ইংরেজি তারিখ সকালে চাকরির তদবিরের জন্য মোহাম্মদ ইমাদুল হক মনির আমাকে বরিশাল নিয়ে আসে বরিশাল শহরের বিভিন্ন জায়গায় মোহাম্মদ ইমাদুল হক মনির আমাকে ঘুরাইয়া বরিশাল শহরস্থ মহিলা কলেজের গলি আগরপুর রাস্তার মোহাম্মদ ইমাদুল হক মনিরের বন্ধু মিঠু শিকদারের ভাড়াটিয়া বাসায় নিয়ে যায় সেখানে যাওয়ার পর আমি বুঝতে পারি সেটা একটা ব্যাচেলার বাসা আমি বাসা হইতে চলিয়া আসিতে চাইলে মোহাম্মদ ইমাদুল হক মনির আমাকে বাধা প্রদান করে এবং রাত আনুমানিক 11 ঘটিকার সময় মোহাম্মদ ইমাদুল হক মনির তার বন্ধু মিঠু শিকদারকে খাবার আনার জন্য বাইরে যেতে বলে এরপর মোহাম্মদ ইমাদুল হক মনির আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে দর্শন করে আমি কান্নাকাটি করিতে থাকিলে মোহাম্মদ ইমাদুল হক মনির কান্নাকাটি করিতে নিষেধ করে এবং বলে আজ তোমাকে বিবাহ করিব পরবর্তীতে মোহাম্মদ ইমাদুল হক মনির তাহার বন্ধু মিঠু শিকদারকে ফোন দিয়ে বলে একজন কাজী নিয়ে বাসায় আস কিছুক্ষণ পরে একজন হুজুর মতো লোক বাসায় আসে এবং কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়ে চলে যায় এরপর মোহাম্মদ ইমাদুল হক মনির বলে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে আজ আমরা স্বামী স্ত্রী আমাকে স্ত্রী হিসেবে বিশ্বাস করাইয়া আমার সাথে অবৈধভাবে দুই দিন রাখিয়া মেলামেশা করে পরবর্তীতে মোহাম্মদ ইমাদুল হক মনির আমাকে নিয়ে কাঠালিয়া চলিয়ে যান পরবর্তীতে বিভিন্ন সময় আমাকে ঘটনাস্থলে আনিয়া 2 নং আসামি মিঠু শিকদারের সহায়তায় আমার সাথে পুনরায় স্বামী স্ত্রী হিসেবে মেলামেশা করে এছাড়াও বিভিন্ন সময় তাহার বাড়িতে নিয়ে তারপর আমুয়া বাজারে পাঁচতলা বিল্ডিংয়ের উপরে নিয়ে ঢাকা লঞ্চে কেবিনে নিয়ে স্ত্রীর পরিচয় আমার সাথে মেলামেশা করেন আমাকে সে চাকরি দেয় নাই পরবর্তীতে আমি তাহার নিকট আমার বিবাহের কাগজপত্র দাবি করিলে তিনি প্রকাশ করে যে সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন এখন তুমি আমাদের বিবাহের কথা প্রকাশ করিও না পরবর্তীতে ইমাদুল হক মনির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইয়া বরিশালে বিভিন্ন অপরিচিত জায়গা ও ঘটনাস্থলে আমাকে নিয়ে আমার সাথে অনেকবার স্বামী স্ত্রী হিসেবে মেলামেশা করেন সেই সমস্ত জায়গাগুলিও আমি দেখিলে চিনিব পরবর্তীতে আমি বিভিন্ন সময়ে মোহাম্মদ ইমাদুল হক মনিরের নিকট আমার বিবাহের কাগজপত্র দাবি করিলে আসামি সর্বশেষ 1/8/2020 ইংরেজি তারিখে আমাকে নিয়ে বরিশাল আসতে চায় আমি আমার মাকে ও 1 ও 2 নং সাক্ষী আমার সাথে লইয়া আসামির সাথে বরিশাল বিবাহের কাগজপত্র নেওয়ার জন্য আগরপুর রোডস্থল 2 নং আসামি মিঠু শিকদারের ভাড়াটিয়া বিল্ডিংয়ের সামনে যায় সেখানে গিয়ে 1 নং আসামি মোহাম্মদ ইমাদুল হক মনির প্রকাশ করে 2 নং আসামি মিঠু শিকদার এখন বাসায় নাই বিবাহের কাগজপত্র তাহার কাছে এখন তখন ইমাদুল হক মনির আমাদেরকে কিছু না বলিয়া আমাদেরকে ফাঁকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করিয়া চলিয়ে যায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করিয়া মোহাম্মদ ইমাদুল হক মনিরকে মিঠু শিকদারের ব্যবসায়িক দোকান সোবাহান কমপ্লেক্সের সামনে আসিয়া দেখতে পাইলে মোহাম্মদ ইমাদুল হক মনির আমাদেরকে প্রকাশ করে তোমার সাথে আমার কোনো বিবাহ শাদী হয় নাই তুমি যাহা পারো আইনের আশ্রয় নিও 1 নং আসামি ও 2 নং আসামির সহযোগিতায় প্রতারণা করিয়া আমার সাথে বিগত ইংরেজি 3/4/2017 হইতে 1/8/2020 ইংরেজি তারিখ পর্যন্ত বিভিন্ন সময় ঘটনাস্থলে ও বিভিন্ন স্থলে বসে বিবাহের বাহানা তৈরি করিয়া আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে দর্শন করিয়া জঘন্য অপরাধ সংগঠিত করিয়াছে আমি অনেক কান্নাকাটি করিয়া আসামির হাত পা ধরিয়া বিষয়টি ফয়সালা করার চেষ্টা করিয়াছি কিন্তু আসামি কর্ণপাত করে নাই পরবর্তীতে উক্ত বিষয়ে বিগত ইংরেজি 19/8
2020 তারিখ সকাল আনুমানিক 10টায় আসামিরা মীমাংসার জন্য অ্যাডভোকেট সৈয়দ ওবায়দুল্লাহ সাজু স্যারের চেম্বারে মীমাংসার প্রস্তাব করে। আমিও আমার মাকে নিয়ে সেখানে উপস্থিত হই। পরবর্তীতে আসামিরা মীমাংসা না করিয়ে চলিয়ে যায়। আমি আমার স্ত্রীর স্বীকৃতি আদায় করিতে ব্যর্থ হইয়া বিগত 25/8/2020 রোজ মঙ্গলবার মোকাম বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যাহার এমপি মামলা নং 106/2020 দায়ের করি, যাহা বিজ্ঞ বিচারক তদন্তপূর্বক প্রতিবেদনে প্রয়াণের জন্য ওসি কোতালি থানা বরিশালকে আদেশ প্রদান করিয়েছে। বিজ্ঞ আদালতে মামলা দায়ের সংবাদ গাত হইয়া মোহাম্মদ এমাদুল হক মনিরের সন্ত্রাসী বাহিনী আমাদের গ্রামের বাড়িতে গিয়ে আমাদেরকে না পাইয়া কতক সাক্ষীদের পাইয়া সন্ত্রাসীরা বলে তদন্তকারী কর্মকর্তার নিকট সত্য প্রকাশ করিলে তোদেরকে এলাকা ছাড়াসহ খুন জখম করিবে বলে বলিয়া হুমকি প্রদর্শন করিয়া চলিয়ে যায়। বর্তমানে এমাদুল হক মনির ও তাহার ক্যাডার বাহিনী আমার ও আমার মায়ের মোবাইলে ফোন দিয়া মোকদ্দমা তুলিয়া না নিলে আমার গায়ের অ্যাসিড মারবে, আমাকেও আমার মাকে অপহরণ করিয়া নিয়া হত্যা করিয়া লাশ গুম করিবে। আমাদের ঘরে আগুন দিবে, আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা করিয়া জিলের ভাত খাওয়াইবে বলে হুমকি প্রদর্শন করিতেছে এবং আমি আমার বাবা ও সাক্ষীগণদের ডাকাতি মামলা দিয়ে জেল হাজতের প্রয়াণ করিবে। আমাকে উক্ত মোহাম্মদ এমাদুল হক মনির এবং তার ক্যাডার বাহিনী যে কোনো সময় আমাদেরকে মারাত্মক ক্ষতিসহ খুন জখম করিতে পারে, এমনকি তারা আমার প্রবাসী পিতাকেও ফোন দিয়ে বিভিন্ন রকম ভয়বিহীন প্রদর্শন করিতেছে। তাহাদের ভয়ে আজ আমরা গ্রামের বাড়ি ছেড়ে বর্তমানে ফরিদপুর এক আত্মীয়র বাড়ি আশ্রয় নিয়েছি। আমি মোহাম্মদ এমাদুল হক মনির এর স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ জননেতা জনাব আলহাজ আমির হোসেন আমার সহায়তা কামনা করছি, যাহা আপনাদের সদয় অবগত জন্য জানানো হইল।